শুরু করছি আজকে আমাদের ভৌতবিজ্ঞানের পাঁচ নম্বর চ্যাপ্টারটা বিকজ দ্য তিন নম্বর চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তিন নম্বর চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেলেছি পদার্থের গঠন ধর্ম যেটা ছিল লাস্ট ফিনিশিং সেটা আমরা কমপ্লিট করেছি তো এবার আমাদের চার নম্বর চ্যাপ্টারটা শুরু করার কথা চার নম্বর চ্যাপ্টারের কিছুটা অবধি পড়া হয়ে গেছে মোলের ধারণা অবধি আমাদের পড়ানো হয়ে গেছে তারপরের যে পার্টটা ছিল সেটা আমি আপাতত এখন করছি না কর না করে। কেমিস্ট্রি পার্ট ওই পাটটা আছে তো ওইটা না করে আমরা পাঁচ নম্বর পাটটা শুরু করছি পাঁচ ছয় করে নিয়ে পালে কেমিস্ট্রি শুরু করবো অথবা সাত নম্বর চ্যাপ্টার করে আমরা কেমিস্ট্রিতে ঢুকবো ঠিক আছে তো আজকে আমরা শুরু করছি পাঁচ নম্বর চ্যাপ্টারের শক্তির ক্রিয়া কার্যক্ষমতা শক্তি ফার্স্ট হচ্ছে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে কি বলছে দেখ কার্য কার্য মানেটা হচ্ছে কি যে আমরা যখন কোনো কার্য কখন করি যখন আমরা কিছু বল প্রয়োগ করবো এবং বলের প্রয়োগবিন্দু স্মরণ হবে মানটা ঠিক বোঝা গেল না মানেটা কি বলছে দেখ এখানে বলছে একটি বালক একটি টেবিলের ওপর বল প্রয়োগ করে টেবিলটাকে সরাতে পারলো তার মানে কিন্তু সেই বালকটি একটি ভারী বক্সের ওপর বল প্রয়োগ করে বাক্সটিকে সরাতে পারলো না প্রথম ক্ষেত্রে বালকটি কার্য করেছে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সে কোনো রকম কার্য করেনি প্রথম ক্ষেত্রে কেন হয়েছে কারণ প্রথম ক্ষেত্রে টেবিলের স্মরণ ঘটেছে তাই কার্য সম্পাদিত হয়েছে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে বাক্সটা স্মরণ ঘটেনি তাই কোনো কার্য সম্পাদিত হয়নি তার মানে কি বলছে যে কোনো বস্তুতে ডাক দিয়ে দিবি কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর স্মরণ বলের অভিমুখে হয় তাহলে প্রযুক্ত বলটা কার্য করেছে যেমন হচ্ছে ধর আমি এই মোবাইলটা রাখলাম মোবাইলটা রাখার পর আমি কি করেছি বল প্রয়োগ করছি তাহলে বলটা কোন দিকে প্রয়োগ করছি সামনের দিকে প্রয়োগ করছি তাহলে বলটা দেখ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা এমনি কিন্তু স্টপ তাই তো তাহলে যখন বলটাকে প্রয়োগ করছে এবং বলের প্রয়োগ বিন্দু স্মরণটা কোন দিকে হচ্ছে বলের প্রয়োগবিন্দুর স্মরণটা হচ্ছে সামনের দিকে কারণ বলটা সামনের দিকে যাচ্ছে ওই জন্য যখন সামনের দিকে হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে প্রযুক্ত বলটা কার্য করেছে বলা হয় ঠিক আছে তাহলে প্রযুক্ত বলটা কার্য করেছে এবং মানটা কি হবে প্রযুক্ত বল এবং বলের অভিমুখের বলের প্রয়োগ প্রয়োগবিন্দুর স্মরণের গুণফল হচ্ছে কার্যের পরিমাপ অর্থাৎ কার্যের পরিমাপটা কি হচ্ছে কি বল এবং বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দু স্মরণের গুণফলটাই হচ্ছে কিন্তু কার্যের পরিমাপ বলের প্রয়োগবিন্দু কাকে বলে একটি বস্তুতে বল প্রযুক্ত হলে বস্তুটির ওপর যে বিন্দুতে বলটি ক্রিয়া করে সেই বিন্দুটিকে বলের প্রয়োগবিন্দু বলা হয় কি বলছি একটি বস্তুতে বল প্রযুক্ত হলো বস্তুটির ওপর যে বিন্দুতে বলটা ক্রিয়া করছে সেই বিন্দুটিকে বলের প্রয়োগবিন্দু বলা হয় তা যে পয়েন্টটাতে প্রয়োগ হচ্ছে সেটাকে বলা হয় প্রয়োগবিন্দু নেক্সট পার্ট হচ্ছে কার্যের পরিমাপ কার্যের পরিমাপ কাকে বলবো কার্যের পরিমাপ হচ্ছে কোনো বস্তুতে প্রযুক্ত বলের মান যদি ক্যাপিটাল এফ এবং প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর স্মরণ ডি হয় যেমন দেখ এখানে একটা এক্সাম্পল দিয়েছে এ একটা বস্তু ছিল এই বস্তুটাকে আমি বল প্রয়োগ করছি কোন দিকে ফোর্সটা কোন দিকে দিচ্ছি সামনের দিকে তাহলে সামনে দিকে দেওয়ার ফলে কিছুটা তো ডিস্টেন্স যাবে একটা বলকে আমি গড়িয়ে দিলাম তার মানে বলটা যে প্রয়োগ করলাম তার মানে কিছুটা দূর গিয়ে বিতে দাঁড়িয়ে গেল। তাহলে এই এফ বলটা প্রয়োগ করার জন্য কিছুটা ডিস্টেন্স গেল তাহলে এর মানটা আমরা কী করে বুঝবো ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে কি ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে কি এফ ইন্টু ডি ঠিক আছে তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে কি এফ ইন্টু ডি হুম আচ্ছা তাহলে কি করে বুঝলাম তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ ইন্টু ডিটা এফটা হচ্ছে আমি বল প্রয়োগ করছি ডিটা হচ্ছে আমার ডিসটেন্স গেছে ঠিক আছে তাহলে এখানে হয়ে যাচ্ছে কি তাহলে ডাব্লু ই কলস ট্রি এফ ইন্টু ডি তাহলে এখানে হচ্ছে এফটা হচ্ছে বল আর স্মরণটা হচ্ছে ডি ভেক্টর রাশি আর ডাব্লু বল স্মরণের টা হচ্ছে স্কেলারের গুণফল ভালো করে বোঝ এখানে কী বলছে যেখানে এফ আর ডি দুটোই হচ্ছে ভেক্টর রাশি আর কার্য ডাব্লু হলো বল আর স্মরণের স্কেলারের গুণফল তাই কার্য একটা হচ্ছে স্কেলার স্কেলার রাশি কিন্তু ঠিক আছে কার্য একটা স্কেলার রাশি আর এইগুলো হচ্ছে কিন্তু এফ আর ডি হচ্ছে ভেক্টর রাশি তার মানে প্রশ্ন আসতে পারে দুটি ভেক্টারাশির গুণ ফল একটি স্কেলারাশি হতে পারে হতে পারে এই যে দুটো ভেক্টরশির গুণ ফল একটা স্কেলারাশি ঠিক আছে তাহলে এরকম এক্সাম্পল দিতেই পারে হুম তাহলে ধরা যাক এ অবস্থানে থাকা একটি বস্তুর ওপরে এটাই এখানে বলছে যে এফ বল প্রযুক্ত হওয়ার জন্য ডি পরিমাণ স্মরণ হয়েছে এবং বস্তুটা বি অবস্থানে পৌঁছেছে হুম তাহলে এক্ষেত্রে ডি হল এফের অভিমুখে হয়েছে কারণ ডিটা কোন দিকে হচ্ছে এফের অভিমুখ কেন এফটার সামনে দিকে যাচ্ছে সুতরাং কৃতকার্য হবে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডি যদি এ বস্তুতি এফ বল প্রযুক্ত হয় যদি কি বলছে এ প্রস্তুতি এফ বল প্রযুক্ত হয় তাহলে এফ বলের সঙ্গে কোন একটা কোন করে বস্তুটির স্মরণের পরিমাণ হয় ডি মানে ধর একটা খাট বা কিছু একটা ধর বা একটা টেবিল আমাকে একটা অ্যাঙ্গেল করে সরাতে হবে ঠিক আছে আমি যেমন একটু আগে বললাম যেটা মোবাইল ফোন বা একটা পেন একটা পেন আছে সেই পেনটাকে আমি করে সরিয়ে দিলাম আমার জন্য কোনো অ্যাঙ্গেল লাগবে না কিন্তু এমনভাবে রয়েছে জিনিসটা সেটা আমাকে অ্যাঙ্গেল ওয়াইজ না সরালে সেটা কখনোই সরবে না তাহলে এই অ্যাঙ্গেলটাকে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থিটা কি বলা হয় থিটা এরকম গোল করে দিয়ে পেটটা কেটে দিবি এটাকে বলছে থিটা তাহলে এই কার্য হচ্ছে এই যে এখানে বলছে এফ বলের সঙ্গে একটি কোণ উৎপন্ন করে করা হচ্ছে ঠিক আছে তাহলে এই যে অ্যাঙ্গেলটা থিটাটা হলো তাহলে থিটাটাকে বলছে এখানে দেখবি ইকুয়েশানটা লেখা নেই ওই জন্য বলছে দেখ এক্ষেত্রে কৃতকার্য ডাব্লু হচ্ছে স্মরণের অভিমুখে বলের উপাংশ এর আগেরটা কিন্তু দেখ শুধু লিখেছে কিন্তু স্মরণ ডি ওই জন্য লিখেছিল এফ ইন্টু ডি যখন বলছি উপাংশ এই ব্যাপারটা আসবে তখন ওটা মানে হচ্ছে ইন্টু স্মরণ ঠিক আছে তাহলে বলের উপাংশ মানে হচ্ছে স্মরণের অভিমুখে বলের উপাংশ মানে এফটা কতটা হচ্ছে ইন্টু কস্তিটা এফ ইন্টু ডি কসিটা যখন বলের উপাংশ বলছে মানে একটা অ্যাঙ্গেল বলছে সেটাকে বলছে এফ ইন্টু ডি ইন্টু কস্তিটা তাহলে এটার উপর ডিপেন্ড করছে ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে আমরা পরে আসছি বাট এইটুকুনি সূত্রটা বাট এটার উপর কোনো অঙ্ক আসে না আমাদের ঠিক আছে এভটি কসিটা এবার হচ্ছে কার্যের একক কার্যের একক হচ্ছে এসআই পদে কার্যের এসআই একক হচ্ছে জুল এক জুল ইকুয়ালস হচ্ছে ওয়ান নিউটন মিটার এন এম এন এম মানে হচ্ছে নিউটন মিটার দেখ এক জুলের সংজ্ঞা লিখছে এক জুল কাকে বলছে এক নিউটন বলের প্রয়োগবিন্দুর স্মরণ বলের অভিমুখে এক মিটার হলে কৃতকার্যের পরিমাণকে এক জুল বলা হয় কি বলছে এক নিউটন বলের প্রয়োগ বিন্দু স্মরণ বলের অভিমুখে এক মিটার হলে কৃতকার্যের পরিমাণকে এক জুল বলা হয় ওয়ান জুল ইকুয়ালস টু কি ওয়ান নিউটন মিটার তাহলে এটা সম্পর্ক আসতেই পারে হুম ওয়ান জুল ইকুয়ালস টু হচ্ছে ওয়ান নিউটন মিটার এবার হচ্ছে কি এবার বলছে সিজিএস পদ্ধতিতে কার্যের সিজিএস একক হচ্ছে আর্গ তাহলে এক আর্গ মানে হচ্ছে এক ডাইন সেন্টিমিটার ঠিক আছে তাহলে আগের যেটা পড়লাম এক নিউটন মিটার এটা হচ্ছে এক ডাইন সেন্টিমিটার তাহলে এক কাকে এক ডাইন বলের বলছে স্মরণ বলের অভিমুখে এক সেন্টিমিটার হলে কৃতকার্যের পরিমাণকে এক আর্গ বলা হয় তাহলে এক আর্গ সমান সমান হচ্ছে এক ডাইন সেন্টিমিটার তাহলে ওয়ান জুল ইকুয়ালস হচ্ছে ওয়ান নিউটন মিটার মানে জুল আর আর্গের মধ্যে সম্পর্ক কি করে পার পাবো তাহলে এক জুল টু হচ্ছে ওয়ান নিউটন মিটার ওয়ান নিউটনটা মানে হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ঠিক আছে তাহলে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন আর ওয়ান মিটার মানে হচ্ছে টেন স্কোয়ার সেন্টিমিটার মানে মিটার থেকে সেন্টিমিটার করলাম তাহলে কতগুলো হলো দেখ এখানে পাঁচখানা দশ ছিল এখানে দুখানা দশ তাহলে টোটাল হয়ে গেলো সাতখানা দশ টেন টু দি পাওয়ার সেভেন ডাইন সেন্টিমিটার এই ডাইন সেন্টিমিটারটাকে একসঙ্গে কী বলা হয় আর্গ ওই জন্য দেখ লেখা আছে ওয়ান জুল ইকুয়াল টু টেন টু দি পাওয়ার সেভেন আর্গ ঠিক আছে তাহলে প্রশ্ন আসতে পারে কার্যের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক কী বা এক জুল এক আর্গের মধ্যে সম্পর্ক কি আমার কোয়েশ্চেনের মধ্যে দেয়া থাকবে বুঝতে পেরে যাবে দেন আসছে ব্যবহারিক একক সিজিএস পদ্ধতিতে কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল কার্যের আরও একটা বড় একক হচ্ছে কিলো জুল মেগাজুল যাকে একটা সম্পর্ক দিয়েছে ওয়ান কিলো জুল ইকুয়াল টু টেন টু দি পাওয়ার কিউব জুল আর ওয়ান মেগাজুল ইকুয়াল টু টেন টু দি পাওয়ার সিক্স হচ্ছে জুল ক্লিয়ার আচ্ছা এবার চলে আসছি বলের পক্ষে কার্য বলের পক্ষে কার্য বা বল দ্বারা কার্য কাকে বলা হয় কি বলছে কোন বস্তুর ওপর বলের প্রয়োগবিন্দু স্মরণ বলের অভিমুখী হলে বলা হয় যে প্রযুক্ত বলটা কার্য করেছে বলা হয় এক্ষেত্রে কৃতকার্যটাকে ধনাত্মক কার্য বলা হয়ে থেকে ঠিক আছে এক্ষেত্রে কি বলছে কার্যটাকে বলছে ধনাত্মক কার্য যেমন যে যখন একটা বল ওপর থেকে নিচের দিকে যেমন দেখ পেনটাকে আমি কি করলাম ওপর থেকে নিচে ফেলে দিলাম ঠিক আছে তাহলে এই যে ওপর থেকে নিচে পড়ছে তাহলে বলটির স্মরণ নিচের দিকে হচ্ছে কারণ হচ্ছে কি অভিকর্ষ বলটা কোথায় নিচের দিকে ক্রিয়া করছে ঠিক আছে অবিকর্ষ বলটা নিচের দিকে ক্রিয়া করছে ওই জন্য কি হচ্ছে তাহলে স্মরণটাও নিচের দিকে হচ্ছে তাহলে এটা হচ্ছে ধনাত্মক কার্য বলা হয় কারণ যে অভিকর্ষ বলটের পতনশীল বলটির ওপর কার্য করছে এই জন্য দেখ একটা ওপর থেকে বল জিনিসটা ফেলে দিলাম তাহলে অবিকর্ষ বলটা কোথায় নিচের দিকে যার ফলে স্মরণটা হচ্ছে কোথায় নিজের দিকে একটি আর একটা দেখ এক্সাম্পল দিচ্ছি এটা টেবিলের ওপর বল প্রয়োগ করি সেটিকে সরালাম টেবিলটা স্মরণ প্রযুক্ত বলের অভিমুখী হচ্ছে কারণ প্রযুক্ত বলটি কার্য করেছে ঠিক আছে তার মানে বল যেদিকে হচ্ছে স্মরণটাও যদি সেদিকে হয় সেটাকে বলার থাকে কিন্তু ধনাত্মক কার্য বা বলের পক্ষে কার্য বা বল দ্বারা কার্য ঠিক আছে তিন রকমভাবেই বলা যায় আর বলের বিপক্ষে কার্য কীরকম বলছে ধর একটা পেনকে আমি ওপরের দিকে এরকম করে ছুঁড়ে দিলাম তাহলে ছোঁড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আবার সে কী করছে আমার হাতে এসে পড়ছে তার মানে কি জিনিসটাকে আমি কি করলাম কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রয়োগবিন্দু স্মরণ যখন বলের বিপরীত দিকে হয় সেটাকে বলা হয় প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য করছে যেমন দেখ পেনটার অবিকর্ষ বলটা নিচের দিকে ওই জন্য দেখ পেনটা আমার হাতের ওপর আছে পেনটাকে দেখ আমি কি করলাম অবিকর্ষ বলের বিরুদ্ধে আমি ওপরের দিকে ছুঁড়ে দিলাম ওপরের দিকে ছুঁড়তে আমার নিচে এসে পড়লো তাহলে এই যে নিচে এসে পড়ছে এটাকে বলা থাকে ঋণাত্মক কার্য যেমন একটি বস্তুকে ওপরের দিকে তুললাম ওপর দিকে তুললে বস্তুটির স্মরণ ওপরের দিকে হয় এবং অবিকর্ষ বলটা কোন দিকে কাজ করছে নিচের দিকে ক্রিয়া করছে এক্ষেত্রে অবিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করেছে বলা হয় ঠিক আছে তাহলে এক্ষেত্রে অবিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করেছে বলা হয় মাটির ওপরে থাকা একটি টেবিলে বল প্রয়োগ করে সরালাম টেবিলটি স্মরণ টেবিল আর মাটির ঘর্ষণ বলের বিপরীত দিকে কাজ করছে কি বলছে মাটির ওপরে থাকা একটা টেবিল বল প্রয়োগ করে সরালাম তাহলে টেবিলটার কি হচ্ছে সরণ টেবিল মাটির ঘর্ষণ বলের বিপরীত দিকে হচ্ছে এক্ষেত্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছে যেমন হচ্ছে কি বলছে টেবিলটা সরনা টেবিল আর মাটির ঘর্ষণ বলের যেমন দেখ এই যে ধর একটা টেবিলকে আমি এরকম করে সরাচ্ছি ঠিক আছে ধর এই যে এই একটা টেবিল এই টেবিলটাকে আমি এরকম করে সরাচ্ছি তাহলে টেবিলটা টেবিলটা সরনা টেবিল মাটির ঘর্ষণ মাটিটার ঘর্ষণ কোন দিকে হচ্ছে নিচের দিকে তো এর নিচের দিকে মাটিটার ঘর্ষণ হচ্ছে তাহলে ঘর্ষণটা এদিকে হচ্ছে টেবিলটার জন্য এরা করে এগিয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে তাহলে বিরুদ্ধে কার্য করছে ঠিক আছে তাহলে মাটির ওপরে থাকা এটা হচ্ছে একটা টেবিল আর এটা বলছে মাটির ওপরে থাকা টেবিলের ওপর বল করে সরালাম টেবিলটি সরণ টেবিল আর মাটির ঘর্ষণ বলের বিরুদ্ধে বিপরীত দিকে হচ্ছে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করছে ঠিক আছে এটা হচ্ছে কার্যহীন বল যখন কোনো বল কার্য করে তখন ওই বল কি কোনো বলের বিরুদ্ধে কাজ করে বলছে যখন একটি বস্তু ওপর থেকে নিচের দিকে পড়ছে ওপর থেকে তার পেনটা ওপর থেকে নিচে পড়লো তাহলে বস্তুর ওপর অভিকর্ষ বল বায়ুর ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছে তো যেমন ধর তুই ছাদ থেকে একটা ইঁটের টুকরো মাটিতে ফেলে দিলি তাহলে কি হবে মাটিতে যখন ভেদ করে তার মানে কি যে ইঁটের টুকরোটা সেটা বায়ুর মধ্যে বাঁধা খেয়ে নিচে পড়ছে তাই তো তার মধ্যে বায়ুর ঘর্ষণ বল আছে আমি যদি একটা প্যাকেট ফেলে দিই প্যাকেটটা বা একটা প্লাস্টিক ফেলে দিই তাহলে এটা দেখবো হাওয়ায় উড়তে উঠতে 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 এই পাশে পাশ গিয়ে একটু দূরে গিয়ে পড়লো কিন্তু আর যদি ইঁট ফেলে দিই ইঁটটা তাড়াতাড়ি গিয়ে পড়বে একটা পয়সা ফেলে দিই তার নিচে দিকে ডাইরেক্ট পড়ে যাবে তার মানে কি ভিতরে যে আমার হাওয়াটা ছিল ঘর্ষণ বল বায়ুর যে ঘর্ষণ বল ঘর্ষণ বল থাকার জন্যই কিন্তু তার বিপরীতে কাজ করছে আবার বলছে যখন একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে ওপরে ওঠানো হয় তখন প্রযুক্ত বলটা অভিকর্ষক বলের বিরুদ্ধে কাজ করে যেমন ধর আমি কি করলাম এক বালতি জলকে টেনে টেনে আমি ওপরের দিকে তুলছি ঠিক আছে আমি এক জলকে দিকে তাহলে সেটাই হচ্ছে সেটা হয়ে যাচ্ছে কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে তাহলে বুঝতে পেরেছিস তাহলে প্রযুক্ত বলটা অবিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছে নেক্সট পার্ট হচ্ছে কার্যহীন বল সেটা হচ্ছে কি মানে যে বলটা কার্যই হচ্ছে না রকম এক্সাম্পল বলছে কোন একটি বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর স্মরণ বলের অভিমুখের লম্ব দিকে হলে ওই বলটি কোনো কার্য করে না তোরা কি করবি বলতো আমার এইটা শুনতে শুনতে না খাতার মধ্যে না এটা লিখে নিবি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট ঠিক আছে কেন বলছে আমি বলে দিচ্ছি এটা কী বলছে দেখ বলের অভিমুখের লম্ব দিকে হলে ওই বলটি কোনো কার্য করে না এই বলটি কি কার্যহীন বল বলা হয় সুতরাং কি বলছে একটা বস্তু কি অনুভূমিক তলে টেনে নিয়ে গেলাম একটা ধর যে ট্রলিগুলো হয় ট্রলিটাকে আমরা এরাম করে টানতে টামতে নিয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে বস্তুটির ভার কেন্দ্রের স্মরণ ওজন বলের লম্ব দিকে হচ্ছে দেখ আমি যদি ব্যাগটাকে এরামভাবে রেখে দিই তার মানে ব্যাগটা কোথা কোন দিকে কাজ করছে নিচের দিকে কাজ করছে এবার কি বলছে আমি টানতে টানতে নিয়ে যাচ্ছি ঠিক আছে দেখ এই যেরকম ব্যাগটা আছে এই ব্যাগটাকে আমি হাতে এরাম করে ধরে আছি ঠিক আছে তাহলে বলটা এখানে কার্যহীন বল রূপে কাজ করছে মানে কিরাম বলছে দেখ একটা ব্যাগটা যদি আমি ছেড়ে দিই তাহলে ঘপাস করে কোথায় পড়ে যাবে নিচের দিকে পড়ে যাবে কিন্তু বলটাকে আমি কোথায় ব্যাগটা ধরে ধরে কোন দিকে নিয়ে যাচ্ছি আমি এই পথে সোজা হাঁটছি তাহলে আমার বল একটা কাজ করছে একটা এদিকে কাজ করছে তাহলে মাঝখানে অ্যাঙ্গেলটা কত নব্বই ডিগ্রি তাই জন্য দেখ লেখা আছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি এই যে আমি আগের পেজে বললাম এফ ডি কসথিটা তাহলে এই যে থিটার যে ভ্যালুটা সেই থিটার ভ্যালুটা কি কত নাইনটি ডিগ্রি আর এটা আমরা হয়তো ক্লাস টেনে গিয়ে পড়বো শুধু এখন একটা মুখস্থ করার মতো করে করে রেখে দেয় যে কস থিটা এই যে থিটা মানে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল থিটা যদি নব্বই ডিগ্রি হয় কস নাইনটির ভ্যালুটা হচ্ছে জিরো হয় তাই জন্য এটা হচ্ছে এফ ইন্টু ডি ইন্টু জিরো তাহলে পুরোটা গুণ করলে কী হবে জিরোই হবে তাহলে যেহেতু জিরো হয়ে যাবে তার মানে ওই জন্য আনসারটা হয়ে যাচ্ছে জিরো তার মানে কোনো কার্যই হচ্ছে না তাহলে একটা ব্যাগটা আমি যদি ব্যাগকে আমি ধরে নিয়ে রং করে সোজা হেঁটে চলে যাই তাহলে মানে কোনো কার্য করছে না পৃথিবী এবং সূর্যের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পৃথিবীর গতির লম্ব দিকে হওয়ার জন্য মহাকর্ষ বলটা একটা কার্যহীন বল তাহলে পৃথিবী এবং সূর্যের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পৃথিবীর গতির লম্ব দিকে হওয়ার জন্য মহাকর্ষ বলটা হচ্ছে কার্যহীন বল ঠিক আছে তাহলে পৃথিবী আর সূর্যের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করছে সেই মহাকর্ষ বলটাও হচ্ছে কিন্তু কার্যহীন বলের একটা উদাহরণ ঠিক আছে এটা এবার হচ্ছে এই জন্য বলছে দেখবি পরের পেজিতে একটি বল দ্বারা কৃতকার্য শূন্য তার মানে কী বলছে প্রযুক্ত বল প্রযুক্ত হলেও বলের প্রয়োগবিন্দুর স্মরণ হয় না অর্থাৎ ডাবলিউ ইকোয়ালস টু এফ ডি তাহলে ডিসটেন্সটা যদি আমার কিছু না হয় ডিফর্ম মানে কি ডিসটেন্স তাহলে ডিসটেন্সটা যদি কিছু নাই হলো তো আমার ওয়ার্কডানটা কী হবে আলটিমেটলি সিডি হবে যেমন একটি ভারী বস্তুতে বল প্রয়োগ করলো সেটিকে সরাতে না পারলে তাহলে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কী হচ্ছে শূন্য হচ্ছে যেমন একটা বল আমি দেয়াল একটা দেয়ালকে আমি যতই ঠেলে না দেয়ালটা কি সরবে যদি না সরে আমি যতই ডাব এফ প্রয়োগ করি মানে এ ফোর্স দিই না কেন কখনই এটা সরবে না তাই যে আমার ডাব্লুটা জিরোই হবে বলের বিন্দু স্মরণ বলের অভিমুখের সঙ্গে লম্ব দিকে হলে তাহলে সেটার ক্ষেত্রে যেমন এই যে বলেছে সুটকেস নিয়ে তলে সুটকেসের ওজন বলের বিরুদ্ধে কৃতকার্য হচ্ছে শূন্য যেটা আমি একটু আগে প্রমাণ করে বোঝালাম সেটা দুটো অঙ্ক দিয়েছে দেখ কী বলেছে দশ কিলোগ্রাম ভরের একটি বস্তুকে পাঁচ মিটার ওপরে তুলতে কৃতকার্যের মান কত হবে তার মানে দেখ আমার উত্তর কি বের করতে হবে ডাব্লিউ ইকালস টু এফ ইন্টু ডি তাই তো তাহলে আমার এক্সাম্পল হচ্ছে কী রঙ হবে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি তাহলে এফ মানে হচ্ছে কি ফোর্স মানে বল তাহলে বল কী করে বার করতে হয় আমরা জানি কি এফ ইকুয়াল টু এম জি এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়েছি এফ ইকুয়ালস হচ্ছে এম জি তাহলে টেন ইন্টু নাইন পয়েন্ট এইট এটা গুণ করলে কত হবে নাইনটি এইট হয়ে যাবে আচ্ছা এটা লেখার দরকার নেই যদি লিখেও থাকিস তো অসুবিধা কিছু নেই দেখ এখানে কোনো অ্যাঙ্গেলের কথা তো বলেনি দশ কিলোগ্রাম ভারের বস্তুকে পাঁচ মিটার ওপরে তুলবো এখানে তো কিছু বলেনি অ্যাঙ্গেলের ব্যাপার তাহলে আলটিমেটলি কি থিটার মানটা হচ্ছে জিরো তার মানে কস থিটা মানে কস জিরোর মানটা হচ্ছে ওয়ান কি বললাম থিটার ভ্যালুটা হচ্ছে জিরো যেহেতু কস জিরো কস জিরো মানে কত হবে ওয়ানই হবে বা তোরা শুধু ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি করলেও ভুল কিছু নয় তাহলে এই জন্য ওরা আবার লিখেছে ডাব্লু ইকুয়াল টু এফ ডি কস থিটা তাহলে কস থিটার এই ভ্যালুটা কত পেয়েছি ওয়ান পেয়েছি এফ এফটা মানে হচ্ছে কত এই যে নাইনটি এইট পেয়ে গেছি আর ডি মানে ডিস্টেন্স মানে পাঁচ মিটার তাহলে পাঁচকে নাইন পয়েন্ট এইট দিয়ে গুণ করলে আনসার হবে চারশো নব্বই জুল হুম আবার সেকেন্ড আরেকটা অঙ্ক দিয়েছে একটি বস্তুর ওপর ষাট নিউটন বল প্রয়োগ করেছে ষাট নিউটন বলটা মানে এফটা বলে দিয়েছে ডিস্টেন্সটাও বলেছে 10 দশ মিটার তাহলে কৃতকার্যের মান ডাব্লিউ টু কী বলেছে এফ ইন্টু ডি তাহলে এফের ভ্যালুটা হচ্ছে ষাট নিউটন আর স্মরণটা হচ্ছে ডি দশ মিটার তাহলে ষাটের সঙ্গে দশ গুণ করলে কত হবে ছশো জুল তাহলে ইউনিটটা কী হচ্ছে জুলে হচ্ছে তাহলে এই দুটো অঙ্ক হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে দুটোই হচ্ছে কিন্তু ডাবলু ইকোয়ালস টু এফ ইন্টু ডি এর ওপর ম্যাথস ঠিক আছে তো আমি আজকে ক্ষমতার আগে অবধি আমি আজকে পড়ালাম তোদেরকে কিন্তু কার্য ক্ষমতা শক্তি পুরোটা তিনটে চ্যাপ্টারের কোয়েশ্চেন আমি একসাথেই পাঠিয়ে রাখছি তোরা লিখে রাখবি আমি আজকে যেমন ক্ষমতার এই কার্যটা পড়ালাম পরের দিন ক্ষমতার শক্তিটা পড়াবো ঠিক আছে তো এই পর্যন্ত হচ্ছে আজকে পড়া যে বুঝতে পারবি না আমাকে বলবি আমি বলে দেবো